বহু নাটকীয়তার পর অবশেষে বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন নেইমার, কিন্তু আর্নেস্তো ভালভার্দের বাকি শিষ্যরা তার অভাবটা মোটেই বুঝতে দিলেন না। নেইমার ক্লাব ছাড়ার পর সোমবার রাতে প্রথম মাঠে নামে বার্সা। সেই ম্যাচে সাপে কোয়েন্সের বিপক্ষে 5-0 ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন লিওনেল মেসিরা, আর এ জয়ের মধ্য দিয়ে জন গাম্পার ট্রফি বা সুপার কাপ জিতে নিয়েছে কাতালানরা। নু ক্যাম্পে নেইমারের পরিবর্তে মাঠে নামেন জেরার্ড ডেলোফুকে, আর সুযোগটাও বেশ ভালোভাবেই কাজে লাগালেন তিনি। 6 মিনিটে দলকে এগিয়ে দেন ডেলোফু, এরপর 11 মিনিটের ব্যবধানে বাড়ান সার্জিও বুস্কেটস, খেলার 28 মিনিটে ব্যবধান 3-0 করে ফেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বিরতি থেকে ফিরে 55 মিনিটে গোল পান উরুগুয়ের স্ট্রাইকার লুইস সোয়ারেজ, আর শাপেকোয়েন্সের জালে শেষবার বল পাঠান ডেনিস সোয়ারেজ 74 মিনিটে। উল্লেখ্য, গত বছর ক্লাব পর্যায়ের একটি আন্তর্জাতিক ম্যাচের ফাইনাল খেলতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় শাপেকোয়েন্সের বেশিরভাগ খেলোয়াড় মারা যান। সেই ট্র্যাজেডির প্রতি সম্মান জানাতেই ক্লাবটির আমন্ত্রণে সাড়া দিতে কুণ্ঠাবোধ করেননি কাতালানরা।